আমার লাইফে অনেক পলিটিক্স গিয়েছে আমার আর্টিস্টদের পলিটিক্স ডিরেক্টরদের পলিটিক্স একটা মেয়েকে দেখে একটা ছেলের ভালো লাগবে এটা খুবই স্বাভাবিক বিষয় এটাকে মেনে নিতে না পারলে আপনি বোকা আপনি কেন এই সমাজে বাস করছেন কিংবা এই দেশে বাস করছেন কিংবা এই পৃথিবীতে বাস করছেন বড় হাতুরি নেই আমি কখনো এই এক থাকি না আমি বুঝে ফেলি আসলে এটা আমার অনেক বড় গুণ আলহামদুলিল্লাহ সেটা ঠিক আছে বাট তোমার ধরো আনটি তো তোমাকে সব জায়গাতে নিয়ে যাচ্ছে শপিং বলো শুটিং বলো তো তাকে টপকে আসলে তোমাকে প্রেমের প্রপোজালটা কি করে দিবে সেটা ও না এটা প্রপোজালটা আসলে নাকি আন্টি দিতে হবে যে আন্টি প্লিজ এটা এটা আপনারা আগে হবে মা কে মা তোর ਵੀ কাজ করার ক্ষেত্রে একটা নানা প্রতিবন্ধকতা থাকে এটা আমরা শুনতেও পাই আর কিছুটা তো দেখতেও পাই তোমার ক্ষেত্রে এরকম হয়েছে কখনো কোনো হ্যাঁ অবশ্যই কেন হবে না খুবই স্বাভাবিক বিষয় এটাকে মেনে নিতে না পারলে আপনি বোকা আপনি কেন এই সমাজে বাস করছেন কিংবা এই দেশে বাস করছেন কিংবা এই পৃথিবীতে বাস করছেন আবার তো অন্য গ্রহে ভালো লাগাটা খুবই ভালো ব্যাপার সেটাকে আমি সবাই অ্যাপ্রিসিয়েট করি কিন্তু থাকে না প্রতিবন্ধকতা কিছু নেগেটিভ অ্যাপ্রোচ যেটা আসলে মানসিক ভাবে ভাবে একজন আর্টিস্ট কে ভেঙে দেয় মাঝে মাঝে সেরকম কোন সিচুয়েশন হয় না আমাকে ভেঙে দেওয়ার মতো কিছু হয় নাই তার ওই বড় হাতুড়ি নেই আমাকে ভাঙার মতো তবে কথা তো শুনতে হয়েছে প্রথম দিকে অনেক অনেক শুনেছি অনেক শুনেছি কারণ প্রতিটা আর্টিস্টেরই থাকলে প্রথম প্রথম অনেকেই কাজের কথা যেমন যখন আমি শুরু করি আমার অনেক আমার আসলে অনেক আমার লাইফে অনেক পলিটিক্স গিয়েছে আমার এই আর্টিস্টদের পলিটিক্স ডিরেক্টারদের পলিটিক্স মেকআপ আর্টিস্টের পলিটিক্স প্রডিউসারদের পলিটিক্স চ্যানেলের পলিটিক্স আমি সব ধরনের পলিটিক্স পার করে আজকে এখানে সো অনেক কিছু সহ্য করতে হয়েছে আসলে সহ্য না মানে জাস্ট বলছে ওকে জানলাম তারপর যেখানে থ্রো করার যে সময়টা থ্রো করা সেই সময়টা খুব সুন্দর করে আসুন এখন নিজের গ্রিপে নিয়ে আসতে থাকে না যে আর্টিস্টদের যেটা কথা বলছিল অনেক পলিটিক্স এর মধ্যে পড়তে হয়েছে একটা শোনা যায় বাইরে থেকে যে একটা গ্রুপ থাকে তার বাইরে আসলে কাউকে কাস্ট করতে চায় না সেরকম পলিটিক্স এর মধ্যে পড়েছো কখনো আমি কখনো পড়তে চাই মানে সিন্ডিকেট যেটাকে বলে আসলে কিছু আর্টিস্ট কিছু ডিরেক্টর মিলে একটা সিন্ডিকেট হয় এই সিন্ডিকেটে আসলে তুমি আমি কাজ করছি তুমি ডিরেক্টর আমি আর্টিস্ট কিংবা আমি ডিরেক্টর তুমি আর্টিস্ট তুমি ওর সাথে কাজ করবে না আমরা আমরা কাজ করব এটা কেমন কথা ভাই তুমি একজন প্রেজেন্টার বা তুমি একজন অ্যাঙ্কর তুমি সব জায়গায় কাজ করবে তোমার যেখানে মন চায় কারণ তুমি তোমার মনের ইচ্ছা এখানে কাজ করছো সো আমি কেন তোমাকে কাটকে রাখবো আমি কে তো এগুলো হয় এগুলো হয় আমি সেখানে পা দিই নি আসলে একদমই না না তুমি যাদের সঙ্গে কাজ করো এরকম কখনো হয়েছে কিনা না যে কাজ করতে করতে তুমি হঠাৎ ফিল করলে যে আমি কেন আসলে এই বলের মধ্যেই কাজ করি নেভার আমি এই বলয় এক বল হয়ে থাকি না আমার কাছে যদি মনে হয় যে আমি বুঝে ফেলি আসলে এটা আমার অনেক বড় গুণ আলহামদুলিল্লাহ উপরওয়ালা আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু দিয়েছে মানে অনেক সুন্দর সুন্দর গুণ দিয়েছে আলহামদুলিল্লাহ যে আমি খুব সহজেই বুঝে ফেলি এবং আমি অনেক আগে থেকে আমাকে উপরওয়ালা আমাকে একটা বুঝিয়ে দিয়ে দেয় এবং কোনো বিপদে পড়ার আগে দুই তিন দিন আগে আমাকে সেখান থেকে আড়াল করে দেয় এসে এবং তারপর দুই তিন দিন যখন এই ঘটনাটা ঘটে তার দুই তিন দিন পর আবার আমাকে রিয়েলাইজ করায় যে এই ঘটনাটা ঘটলো এই কারণে তো তুমি এখানে যাও তোমাকে বলা সেভ করেছে সবসময় এটা হয়